নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম রইল। তো আজ আমি আপনাদের দেখাবো বনগাঁর সেরা সেরা দুর্গাপূজা মণ্ডপ এবং সেখানকার নাইটের লাইট শো সমস্ত কিছু দেখতে পারবেন। তো এই ভিডিওতে সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর চলুন আমার সাথে বনগাঁ শহরের রাত্রেবেলায় বনগাঁ শহর যে সময় দুর্গাপুজোতে সেজে ওঠে সে সময় কেমন লাগে সেই সমস্তটা আপনাদের সম্পূর্ণ দেখাই। তো এখন আমি এসে উপস্থিত হলাম বনগাঁর এক ঐতিহ্যবাহী ক্লাব 3 নম্বর টালিখোলা বা এগিয়ে চলো সংঘ। এটাকে অনেকে বলে যে নিতাই দাসের লজ বা নিতাই দাসের ময়দান। তো সেখানে করেছে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখুন কেমন লাগছে, কি সুন্দর লাগছে, এটা দেখুন অসাধারণ লাগছে দেখতে লাইটিংটা। তো চলুন ভেতরের প্রতিমা এবং প্যান্ডেলের ভেতরের আলোকসজ্জা কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে আনি। দেখুন সমস্ত সামনের যে সেট আপগুলো সেগুলো দেখাচ্ছি, ঝর্ণা আর অন্যান্য যে সেট আপগুলো দিনের বেলায় আপনারা অনেকে দেখে থাকতে পারেন আমার ভিডিও, তো সেগুলো কিন্তু চালু হয়ে গেছে। দেখেন এখানে একটা রয়েছে ফোয়ারা, আর সামনে কতটা সাজিয়ে দিয়েছেন দেখুন। ওইখানেও একটা যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটা চালু হয়ে গেছে, ওখানে অনেক গাছপালা দিয়ে সাজিয়েছেন এনারা। আর এই দেখেন ঝর্ণাটা চালু হয়ে গেছে এখানে, তো আজ কিন্তু প্রচুর মানুষের ঢল রয়েছে এখানে। তো চলুন নিয়ে যাই আপনাদের। দেখুন কতটা সুন্দর সাজিয়ে রেখেছেন এনারা, এই যে হচ্ছে ঝর্ণাটা, সুন্দর লাগছে ঝর্ণাটা। তো চলুন, তো এই প্যান্ডেলের ওপর থেকে বাইরের দৃশ্যটা দেখুন কেমন লাগছে, কত লোক রয়েছে এই মাঠে। তো এবার প্রবেশ করছি ভেতরে। রাত্রে সিলিংটা কেমন লাগছে, অনেকে দেখেছিলেন দিনের বেলায়, আর রাত্রে কেমন লাগছে আপনারা দেখুন। তো ভেতরের দৃশ্যটা আপনাদের চোখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন নেক্সট আপনাদেরকে নিয়ে চলি আর এক পূজা মণ্ডপে। তো এখন আমি চলে আসলাম আয়রন গেট ক্লাব। তো সেখানে এবার 2024-এ তাদের চিন্তাভাবনা কর্ণাটকের বিধানসভার, সেখানে রাত্রে চলছে একটা লেজার লাইট শো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি লাগছে দৃশ্যটা। তো এবার আমি আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো, চলুন আমার সাথে দেখুন কতটা লাইন পড়েছে, সবাই এই সুন্দর লেজার লাইট শো দৃশ্যটাকে ক্যাপচার করছেন, সুন্দর লাগছে। তো ভেতরটায় কতটা ভিড় আপনারা দেখে বুঝতে পারছেন,
যে আজ এই দিনেই এতটা ভিড়, তো দেখেন কতটা সুন্দর লাগছে। তো ভেতরে এতটা ভিড় ছিল, আমি পুরো ঘেমে গেছি। তো কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এসে উপস্থিত হলাম বনগাঁর আর এক ঐতিহ্যবাহী ক্লাব, সেটা হচ্ছে অভিযান স্পোর্টিং ক্লাব। তো এখানে 2024-এ তাদের এবারে চিন্তাভাবনা হচ্ছে সৃষ্টির সুখের উল্লাসে। তো রাত্রের দৃশ্যটা কেমন লাগে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড় হয়ে রয়েছে। তো আমি সামনে নিয়ে গিয়ে আপনাদের প্যান্ডেলটা পুরোটা দেখাচ্ছি। যশোহর রোড, তার জন্য ভিড়টা দেখুন কতটা। যেহেতু ইন্টারন্যাশনাল রোড তাই এতটা ভিড় হয়। তো চলুন সামনে আপনাদেরকে নিয়ে দেখাই এই প্যান্ডেলটা। আগে আপনারা যারা দেখেছেন তারা এই প্যান্ডেল সম্বন্ধে মোটামুটি সমস্ত ধারণাই আপনাদের হয়েছে। তো আমি রাত্রিবেলার দৃশ্যটা কিছুটা দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্রবেশদ্বারের গেটটা। আর এগুলো কিন্তু পাতা লিকুইডের মধ্যে ফেলার পরে এই শিরাটা বার করা হয়েছে, তারপরে পাতাটা দিয়ে ডিজাইন করেছে। আর এখানে দেখুন প্রচুর কদবেল রয়েছে, কদবেলগুলোকে ছাড়িয়ে এই শেপটা দিয়ে তারপর এটা তৈরি করেছে। তো দেখলেন কতটা সুন্দর লাগছে উপরটা। এবার চলুন প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন এর ভেতরটায় কতটা ভিড় হয়ে গেছে। তো এইবার আমি আপনাদের ওপরের সিলিংটা দেখাচ্ছি। দেখুন সমস্ত ন্যাচারাল জিনিসপত্র দিয়ে সিলিংটা কত সুন্দর করেছে, কদবেল, তারপর রয়েছে শাল পাতা, চামচ এবং আরও অনেক কিছু কদবেলগুলো ছাড়িয়ে এগুলো করেছে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই জিনিসটা। তো এখন এসে আমি উপস্থিত হলাম বনগাঁর আর এক স্বনামধন্য ক্লাব, সেটা হচ্ছে বনগাঁ গান্ধীপল্লি জিবিএস ক্লাব। তো সেখানে 2024-এ তাদের চিন্তাভাবনা হচ্ছে সমারহে এসোহে পরমতর। আগের বছর এনারা করেছিলেন চীনের গ্রান্ড লিসবা। তো এটা কেমন করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে রাত্রের দৃশ্যটা দেখুন, লাইট পড়ার পরে কতটা সুন্দর লাগছে। আর আজকের ক্রাউডটা দেখুন কতটা ভিড়, এখানে কতটা লাইন পড়েছে ঠাকুর দেখার জন্য। চলুন এবার আপনাদের এই পূজা মণ্ডপের ভেতরটা কতটা সুন্দর এবং প্রতিমাটা অসাধারণ হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে প্রচুর ভিড় দেখুন কতটা সুন্দর লাগছে। আর আপনারা জানেন যে এখানে প্রচুর পেতলের জিনিসপত্র ইউজ করা হয়েছে, পেতলের প্রদীপ, তারপর পেতলের যে ধূপদানি, আরও অনেক জিনিসপত্র রয়েছে এখানে। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানকার যে সিলিংয়ের ডিজাইনটা সেটা কতটা সুন্দর লাগছে। তো এই যে হচ্ছে সিলিংটা দেখুন কত সুন্দর লাগছে।
ভীষণ সুন্দর লাগছে সিলিং। আর ভেতরে কতটা স্পেস, গ্রাউন্ড স্পেস, তাও দেখুন কতটা ভিড় হয়ে রয়েছে এখানে। তো এখনো প্রতিমা দেখতে হলে আমার অনেকটা হাঁটতে হবে, চলুন। তো 2024-এর বা চিন্তা ভাবনা, এসো হে পরমতর সমারোহ, এসো হে পরমতর। আপনাদের চোখে কেমন লেগেছে টোটাল সিলিং, দুর্গা প্রতিমা এবং প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন রাস্তার পাশ থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি সামনে গেলেই পুরোটা ক্যামেরাতে আসবে না, কেননা 230 ফুটের উপরে। তো দেখুন কতটা প্রতাপগড় মাঠটা ভিড় হয়ে গেছে। তো চলুন এবার ভেতরে গিয়ে সমস্ত পূজা মণ্ডপ এবং প্রতিমা আপনাদেরকে দেখে নিয়ে আসি। তো দেখুন কতটা ভিড় হয়ে গেছে আজকে, কত লোক প্রতাপগড় ময়দানে। তো আজকের দিনে এখনও প্রবেশদ্বারের সিঁড়িটা পর্যন্ত ওপেন হয়নি, দেখুন তবুও মানুষজন যাচ্ছেন। আর এই মাঠটা কতটা সেজে উঠেছে দেখুন, কত দোকানপাট বসে একাকার। তবে মাঠে জায়গা কিন্তু একদমই কম, আপনারা দেখে বুঝতে পারছেন মাঠটার অবস্থা কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে হচ্ছে সামনের প্রবেশদ্বারটা পুরো কমপ্লিট, দেখুন এই যে ঝাড়গুলো এখনও লাগানো হয়নি, ঝুলছে। তবে ওপরের অন্তর্মহলে যে সিলিংয়ের ডিজাইনটা লাইট দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে যেতে হবে ওই যে পূজা মণ্ডপ বা প্রবেশদ্বার, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মিস্ত্রিরা কাজ চালাচ্ছে তাদের। তার কারণ কাকু আজকের মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে? দেখুন কতটা ভিড়। আর এখান থেকে পূজা মণ্ডপটা যে কি সুন্দর লাগছে দেখতে। তো দেখুন কত লোকের ঢল, কত লোক। তবে কোমল গান্ধার অসাধারণ লাগছে, ভিড়টা শুধু একবার আপনারা দেখুন। তবে মণ্ডপটা এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। তো চলুন এবার আপনাদেরকে উত্তরাখণ্ডের যে কোমল গান্ধার থিমের বিশেষ যে প্রতিমা রয়েছে এবং ভেতরে সিলিংয়ের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, ভীষণ ভিড় রয়েছে এখানে। তো দেখুন কত পরিমাণে ভিড় রয়েছে এখানে, শুধু সামনে একমাত্র যেতে দিচ্ছেন গার্ডেরা। তো এই জায়গা থেকে একেবারে মেন যে জায়গাটা মানে ভেতরটায় সেখানে যেতে দিচ্ছেন না এখনো, বা ভেতরটা এরকমই থাকবে। কি সুন্দর লাগছে আপনাদের দেখুন। তো দেখালাম বনগাঁর 2024-এ তাদের
সেরা সেরা দুর্গাপূজার থিমগুলো সেখানকারের আপনাদের চোখে কোনটা ভালো লেগেছে, বিশেষ করে রাত্রেবেলার আলোকসজ্জা সময় সব কিছুই দেখেছি, আর আপনাদের চোখে যেটা ভালো লেগেছে প্যান্ডেল বা আলাদাভাবে যদি আপনাদের প্রতিমাও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা সব থেকে আপনাদের চোখে, যেহেতু দর্শকই হচ্ছে এই সমস্ত শিল্পীর শ্রেষ্ঠ বিচারক, তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনাদের চোখে সর্বশ্রেষ্ঠ হয়েছে বনগাঁতে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর সবশেষে বলি, শ্রদ্ধেয় সকলকে রইল আমার দুর্গাপূজা ও শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম।